নমস্কার বন্ধুরা, এক্সপ্যানিয়ন চ্যানেলে আমি দেবাংশ আবার আয়োজনে কিছু নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব একটা খুবই প্রাসঙ্গিক ব্যাপার নিয়ে। এটা আমাদের প্রত্যেককেই ফেস করতে হয়, না স্মার্টফোন হিটিং। এই ব্যাপারটা কেন হয় তা নিয়ে আমি আজ আলোচনা করব। না আপনাদের প্রত্যেকেরই কম বেশি এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় যে সে যত দামি ফোনই হোক না কেন, না সেই ফোনটা গরম হয়ে যায়। এই ফোনটা কেন গরম হয় সেটা নিয়ে আমি আজকে ব্যাখ্যা করব। দেখা যায় স্মার্টফোনের ভেতরে যে অপারেটিং সিস্টেম আছে, যে প্রসেসর আছে, সেটা রান করে। এবার এই রান করার ফলে তারা যে কাজটা করছে, তার ফলে যেহেতু তারা একটা মেশিন, যে কোনো মেশিনই চললে তারা গরম হবেই। এবং আপনাদের এই স্মার্টফোনটাও একটা মেশিনের পর্যায়েই পড়ে। তো এবার এই স্মার্টফোনের ভেতরে যে প্রসেসর আছে, এটা যখন রান করে তখন অবভিয়াসলি এইটা গরম হতে থাকে। কিন্তু এবার কথা হচ্ছে কি যে এই গরমটা আমরা অনুভব করি কেন, এবং কেন অন্যান্য বস্তুর ক্ষেত্রে আমরা গরমটা অতটা অনুভব করি না। তার কারণ হচ্ছে আমাদের স্মার্টফোনে, এখন আমাদের স্মার্টফোনটা দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি স্লিম হয়ে যাচ্ছে। অর্থাৎ এর ভেতরে ধরুন একটা স্মার্টফোন, এইটুকু একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনটার ভেতরে এখানে প্রসেসর লাগানো আছে, এখানে পাশে ব্যাটারি আছে, এখানে আদার্স যে অ্যাপারেটাস আছে সবগুলো লাগানো রয়েছে। কিন্তু এগুলোর যে হিটটা তৈরি হচ্ছে সেটাকে বেরিয়ে যাওয়ার আর কোনো জায়গা দেওয়া নেই। যদি আপনাদের স্মার্টফোন এরকম বড় হতো, তাহলে ধরা যাক যে এখানে আপনাদের প্রসেসরটা আলাদা করে চেম্বারে লাগানো রয়েছে এবং আপনি এখানটা ধরছেন, তাহলে আপনি কোনোদিনই সেই হিটটাকে ফিল করতে পারতেন না। কারণ যেহেতু এত বড় জায়গা, হিটটা অবভিয়াসলি বেরিয়ে চলে যেত। কিন্তু যেহেতু এখন অনেক ছোট জায়গার মধ্যে কাজ করা হচ্ছে, তো তার ফলে কি হয় না, হিটটা বেরোতে পারে না। তো এই কারণে আমরা হিটটা ফিল করতে পারি। এবার দেখা যায় যে কখনো কখনো গরম হচ্ছে, কখনো কখনো গরম হয় না, এটা কেন হয়? এর কারণ হচ্ছে আমাদের স্মার্টফোন কখন কতটা লোড নিয়ে কাজ করছে তার উপরেই হিটিংটা নির্ভর করে। যেমন ধরুন আপনি খুব নর্মাল কিছু কাজ করছেন, যেমন ধরুন আপনি কাউকে একটা কল করছেন, কল করার সময় অথবা আপনি ধরুন কোনো ক্যালকুলেট করছেন ক্যালকুলেটরে, এই ধরনের সময়তে দেখা যায় আপনার স্মার্টফোন খুব স্টেবিলাইজড ওয়েতে কাজ করে, খুব লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে। অর্থাৎ এই সময় আপনার প্রসেসরকে বেশি লোড দিতে হয় না। এই সময় দেখা যায় যেহেতু বেশি লোড দিতে হয় না, ওই জন্য বেশি হিট তৈরি হয় না। কিন্তু ধরা যাক আপনি প্রচন্ড হেভি কোনো কাজ করছেন, হেভি কাজ করার মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে ধরুন আপনি কোনো গেম খেলছেন অথবা আপনি কোনো স্লো মোশন ভিডিও রেকর্ড করছেন। এই ধরনের যখন কাজ বাজগুলো হয় তখন প্রসেসরকে আরো বেশি করে ওই জায়গায় এমফাসাইজ করতে হয়, অর্থাৎ আরো বেশি করে ওখানে লোড দিতে হয়। এর ফলে কি হয়, ওই সময় প্রচন্ড পরিমাণে হিট তৈরি হয়। এছাড়া আরো একটা কারণে হিট তৈরি হতে পারে, যখন পুরো নেটওয়ার্ক কানেকশন থাকে। না পুরো নেটওয়ার্ক কানেকশনের সময় কি হয় না, যেহেতু আমাদের মোবাইল রেডিও ওয়েভস এর মাধ্যমে কাজ করে, তো এই সময় কি হয় যেখানে নেটওয়ার্ক সিস্টেম খুব কম বা নেটওয়ার্ক স্ট্রেংথ খুব কম, অথবা আপনি কোনো ওয়াইফাইতে কাজ করছেন, সেই ওয়াইফাইটা অনেক দূরে আছে যার নেটওয়ার্ক রেঞ্জটা অনেক কম পাচ্ছে, নেটওয়ার্ক স্ট্রেংথটা অনেক কম পাচ্ছে, তো এই সময় কি হয় আপনাদের মোবাইলের যে প্রসেসর সে অনেক বেশি করে ওখানে এফোর্ট দিতে থাকে যাতে সিগন্যালটা অনেক বেশি করে পাওয়া যায়। তো এই কারণে যত বেশি এফোর্ট দেবে তত বেশি করে হিট তৈরি হবে। এবার কথা হচ্ছে যে এই হিটিংটা কতটা অবধি নর্মাল। না দেখা যায় একটা নর্মাল এখনকার দিনের যে স্মার্টফোন, সেই স্মার্টফোনে দেখা যাচ্ছে মোটামুটি 40 ডিগ্রি, 45 ডিগ্রি কি 48 ডিগ্রি সেলসিয়াস অবধি টেম্পারেচার, এটা নর্মাল, এটা হয়, এটা হামেশাই হয়। সে আমার ফোন আপনার ফোন সবখানেই হবে, অ্যাপেল আইফোন 8 কিনলেও হবে, আবার আপনি সস্তার আয়না ফোন কিনলেও হবে। তো এবার যদি দেখা যায় যে কন্টিনিউয়াসলি আপনার ফোনের এই টেম্পারেচারটা আপ টু 50 ডিগ্রি এরকম হয়ে রয়েছে, তাহলে এটা অবশ্যই কোনো একটা প্রবলেমের ব্যাপার। এছাড়া আপনাদের যদি স্মার্টফোন কখনো কখনো খুব গরম হয় অথবা কোনো চার্জ দেওয়ার সময় যদি গরম হয়ে যায়, তাহলে এটা কোয়াইট ন্যাচারাল ব্যাপার, এটা নিয়ে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং এই যে স্মার্টফোন হিটিং, এটা এটা আরও একটা ব্যাপারে ডিপেন্ড করে, সেটা হচ্ছে কোন টেকনোলজির ওপর চিপসেটটা তৈরি হয়েছে। তো
ওই চিপসেট টেকনোলজি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি। আপাতত এই ভিডিওটা এই অবধি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে সব বেল আইকন রাখবেন।